ছোট্ট একটা বোন আছে, ওর নাম হচ্ছে বুশরা, ছোট্ট মেয়ে, বয়স 6 বছর হবে। আমি একটা অবাক করা বিষয় আপনাদেরকে শেয়ার করছি, জাস্ট মোটিভেট করার জন্য, শো অফ না। ছোট্ট একটা বাচ্চা, আমি বড়দেরকে দেখেছি রোজা রাখে না, ওই ছোট্ট বাচ্চা এই 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 রমজানে অনেকগুলো রোজা অলরেডি আদায় করে ফেলেছে নিজেই নিজেই। আমরা তো ওই যে সাহারি খাওয়ার জন্য উঠি, তো বাচ্চা মানুষ ভাবে যে কিরে সবাই উঠে যায় কোথায়, তো ঘুম থেকে উঠে আসছে, দেখছে আমরা সবাই বসে বসে সাহারি করছে, তো ওইও বলছে আমিও খাবো, ঘুমের তালেই বলছে আমিও খাবো। তা আমি বললাম মাকে যে মা দাও, ও খাক, আমি জানি যে রোজা রাখবে না, কারণ ছোট্ট বাচ্চা, ও কেমন রোজা রাখতে পারে। তো খাওয়াল আমার শখ করে, সকাল যায় খায় না, দুপুর যায় খায় না, বিকাল হয়ে গেছে তাও খায় না, বললাম খাও। আমি একটু বললাম যে বাবু বাচ্চাদের রোজা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত, খেয়ে না। তা আমাকে বলতে তোমাকে বোকা পেয়েছ, আমি কি বোকা, আজান দিলে খেতে হবে, মাগরিবের আজান দিলে, তারাই খাওয়া যাবে না। তো মাশাআল্লাহ মেয়েটা পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা আদায় করেছে, আলহামদুলিল্লাহ। পড়া আমি বারবার বোঝাই, দরকার নাই দরকার নাই, সে মানবে না। মেসেজটা হচ্ছে এই, বাচ্চারা যা দেখে তাই করে, আপনি যা করবেন সেও তাই করবে। দেখবেন আপনি যখন নামাজ দাঁড়ান, দেখবেন আপনার ছোট্ট বোন যদি থাকে, মেয়ে যদি থাকে, দেখবেন ওই দাঁড়ায় গেছে, ও কিন্তু নামাজ পড়লাম কিছু বোঝে না, খালি কিভাবে যে আমার আব্বা করছে আমায় করতে হবে। বাপ রুকুতে গেলে সেও রুকুতে যায়, বাপ সেজদায় গেলে সেও সেজদায় যায়। আমার উদ্দেশ্য হচ্ছে যাদের বোন আছে, যাদের মেয়ে আছে, এখন থেকে ট্রাই করবেন নামাজি বানাবার জন্য, এখন থেকে রোজাদার বানাবার জন্য। তাহলে কি হবে, যখন বড় হয়ে যাবে আপনাকে হুকুম করতে হবে না, সে নিজেই পাঁচক্ত নামাজি হয়ে যাবে, সুবহানাল্লাহ পড়া। এই জন্য দোয়া করবেন সবাই, আমার নিয়ত আছে আমি আমার ছোট্ট বোনকে হাফেজ বানাবো এবং আলেমা বানাবো, আল্লাহ যেন তৌফিক দান করে, সকলেই পড়ে না, আমিন। তাই বলে যে সবাই তোমাদের বানাতে হবে তা কিন্তু না, আমার কথা হচ্ছে একটা, আপনার বোন ডক্টর হোক বা অনলাইনে কাজ করুক, যেই কাজ সে করুক না কেন, ফ্রিল্যান্সারও হতে পারে, মেয়েরা ফ্রিল্যান্সিং করে না আজকাল, অনেক মেয়েরা করে, অনেক ছেলেরা করে, যেই কাজই করুক না কেন দিনের কাজ করতে হবে, দিনের পথে থাকতে হবে। আমি অনেক কাজ করি মাশাআল্লাহ, ওকে, বাট আমি যদি নামাজ না পড়তে পারি আমার কাজের কোনো দাম আল্লাহর কাছে আছে? সবাই নিয়াত করবেন, আমার মা, আমার বোন, আমার ভাবি, আমার বাসার যারাই আছে, আমি এমনভাবে কাজ করব যেন প্রত্যেকটা সদস্য পাঁচক্ত নামাজি হয়ে যায়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাইকে সেই তৌফিক দান করুক, সকলের পড়া আমিন।